আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজ খুবই মজাদার দুধ চিতই পিঠা। আমি এখানে একটা পাত্রে কিছুটা পানি দিয়ে দিচ্ছি আগে থেকে ছোট করে কেটে রাখা গুড়। আমি গুড়টাকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। এখন আমি এটাকে ঢেকে দিব বলকা সর্প দিয়ে। অপর দিকে আমি আতপ চাল আর সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টার মতো। এখন আমি ওটাকে ব্লেন্ড করে নেব। আমি পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো চাল ব্লেন্ড করে নেব। এখানে গুড়ের ভিতর বলক চলে আসছে, আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং তেজপাতা। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এবার আমি এটাকে বলকাশের জন্য ঢেকে দেব। এখানে আমি চালের গুঁড়োটার ভিতর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ এবং আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না। এ পর্যায়ে আমি পিঠাটা তৈরি করে নেব। আমি লোহার সাথে কিছুটা তেল দিয়ে নিচ্ছি যাতে পিঠাটা খুব ভালো হয়। এ পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি এটাকে ঢেকে দিব। আমার পিঠাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। পিঠা নিচটাও খুব সুন্দর হয়েছে। আমি আবার একটু উল্টে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে আমি পিঠাগুলো রসের ভিতর ভিজিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি সবগুলো পিঠা বানিয়ে নেব এবং আমি দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো। আমি ঢেকে দিচ্ছি। অন্যদিকে আমি দুধ গরম করে নিচ্ছি, দুধটা একটু টানিয়ে নেব। এ পর্যায়ে আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে, আমি দুধ অ্যাড করে দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে দেবো, পরের দিন সকালে এটাকে আবার পরিবেশন করে দেখাবো। সকালে দেখুন আমার পিঠাটা কতটা ফুলকো হয়েছে। এবার যে আমি পরিবেশন করে নেব, কতটা সফট হয়েছে। আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন, খুবই সহজে দিচ্ছি পিঠা। আজকের ভিডিও এ পর্যন্ত। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।